আসসালামু আলাইকুম। আজকে আমাদের শিরসেল উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান, যিনি অনেকদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন। আজকে আমরা তাদের সাথে তার সাথে কথা বলছি। সালাম স্যার, কেমন আছেন? সেম হিয়ার স্যার। ওকে স্যার, আমরা ফার্স্টে একটু জানতে চাচ্ছি যে মানে আপনি তো আমাদের এখানে আসার আগে স্যার আপনার কী সমস্যা ছিল, কী সমস্যা ফেস করছিলেন? আমার রোড অ্যাক্সিডেন্ট হয় 20 বছর আগে। এতে আমার ডান পায়ের হাঁটুর যে প্যাটেলা, এটা চার টুকরো হয়ে যায়, আর ডান পায়ের থাইয়ের যে মনটা ভেঙে দু টুকরো হয়ে যায়। এটা সিঙ্গাপুরে চারবার অপারেশন হওয়ার পরে রেসিপি আসে, সার্জারি করেছেন চারবার? হ্যাঁ, চারবার সার্জারি করবার ঠিক হয়। এরপরে প্রায় বছর ধরে হুইলচেয়ারে ছিলাম, তারপরে ডাবল ক্রাচ, তারপরে সিঙ্গল ক্রাচ, তারপরে লাঠি, তারপরে দেন 2.5 ইয়ার্স লাঠিও বাদ দিয়ে আই কুড ওয়াক নাইস। এভাবে চললো অনেক বছর, টিল অ্যাবাউট 10 মাস ব্যাক। আর 10 মাস আগে দেখি যে আবার একটু ব্যথা শুরু হয়ে গেল। আমি রেগুলার গলফ খেলতাম, কোনো অসুবিধা হতো না। এই ব্যথা শুরু হওয়ার পরে তখন আমি গেলাম আমাদের যে ডাক্তার ইউসুফ, সে হচ্ছে অর্থোপেডিক ফিজিক্যাল মেডিসিন এক্সপার্ট, সে আমাকে কিছু থেরাপি দিল। এই থেরাপি দিয়েতে একটু ভালো লাগতো, আবার ব্যথা হতো। তার আনসার ছিল থেরাপি দেওয়ার পরে ভালো থাকতো, আর ট্রিটমেন্ট ছিল থেরাপি অ্যান্ড রেস্ট, রেস্ট অ্যান্ড থেরাপি। এই করে করে থেরাপি দিলে 3-4 দিন ভালো থাকতো, আবার ব্যথা হতো, আবার দিন কিছু থেরাপি। এইভাবে হতে হতে একবার হলো কি, যে ডান পাটা আমার ভাঙা ছিল, ব্যথা ছিল, ওই সিম্পথেটিক কি বলে একটা সাপোর্ট, ওই ব্যথাটা বাঁ পায়ে শুরু হয়ে গেল। আলটিমেটলি 2 পায়েই ব্যথা, আর গল্ফ খেলা বন্ধ হয়ে গেল। আজ খেলতে পারলাম না, 9 মাস আগে আমার গল্ফ খেলা বন্ধ হয়ে গেল। তখন ইস্যুতে গেলাম, ইঞ্জেকশন, সে একটা দুটো ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশনে বড় জোর 2 সপ্তাহ ভালো ছিল, আবার ব্যথা শুরু হলো। ঠিক ওই সময়ই শিওর সেলের হিন্দিবার টেলিফোন পাই, আমাদের এখানে ডক্টর পিটার ওনার বন্ধুই আসতেছে, আমরা একটা ব্রিফিং সেশন করবো সেমিনারের মতো, গল্ফ ক্লাব অফিস গাইড দিয়ে আসবো। ওইখানে গেলাম, সেখানে ডক্টর মহিউদ্দিনের সাথে পরিচয় হলো, ডক্টর সাদেকের সাথে পরিচয় করলো, পিটারের সাথে দেখা হলো, কথা বলে ভালো লাগলো ওদের সবার কথা। একটু গ্রামে গেট পাই নিয়েছি, 2 দিন না 3 দিন পরে আসলাম, পরের দিনের মধ্যে আসলাম। পিটার মাত্র 2 দিন ছিল, আমার প্রথম ইঞ্জেকশনটা এসিওর ছিল, যে হ্যাঁ যে ব্লাডকে প্লাজমা বের করে বা কী বলে ওটাকে পিআরপি ইঞ্জেকশন দিল। পিটার প্রথম ইঞ্জেকশন দিয়ে 2 হাঁটুতে চলে গেল। এরপরে 1 মাস টাইম নিয়ে মহিউদ্দিন বাকি আরও 3 ইঞ্জেকশন দিল। এতে হলো কি, আই ফিল বেটার, আমার হাঁটুর ব্যথা কমে গেছে, গ্রেট রিলিফ হলো, ব্যথা নাই। আগে কি স্যার আপনার সিঁড়িতে ওঠা নামা করতে সমস্যা? সিঁড়ি আমি এখনো পারি না, সিঁড়িটা কষ্ট, ব্যথা চলে গেলো, কিন্তু পেইনটা চলে গেছে। হ্যাঁ, আমি সিঁড়ি উঠতে পারি না এখনো, আমার চেয়ারে বসতে উঠতে হাতে ফুল সাপোর্ট নিয়ে উঠতে হয়, আর এই হাঁটুর পিছনের রগে ব্যথা হয়, যে মেইন ইয়েটা ট্রেনের রগটা, আর হাঁটুর 1 পাশে 2টা 3 পয়েন্টের একটা ব্যথা হয়। এটার জন্য আজকে আমি মসজিদ তালাক করবো, দেখছি বলো আমি থেরাপি ট্রাপি দেবো কিনা। আমি আর এখানে সেই ইঞ্জেকশন নেওয়ার পরে আর থেরাপিতে যাইনি, আমরা যে এই একটি ট্রিটমেন্ট করি তাহলে এই বাথ করবো। কি মনে হচ্ছে মানে আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি আগের থেকে মানে নিজেকে অনেক ফিল করছেন? ব্যথাটা নাই, এটা আমাদের বিরাট একটা। আমার সে বললো আমাকে যে সকালে 20 মিনিট হাঁটতে, তারপর দিনে 4 বার সাইক্লিং করতে, এক্সারসাইজ দিয়েছে ফলো করছেন, আর যদি থেরাপি দিয়েছে ওটা ফলো করছেন। আজকে আমি যাই জিজ্ঞেস করবো যে আমার যে 2 জায়গায় একটা পয়েন্টেড পেইন আছে এখনো, এটা যদি থেরাপি লাগবে কি না, থেরাপি মানে ইউএসটি অথবা মাইক্রোওয়েভ বা শর্ট ওয়েভ শেক দিব কিনা আপনি বললে আমি সে হচ্ছে আবার দিই। এই হলো আপনার কোনো সমস্যা? আর আমি ডেফিনেটলি অনেক ব্যথা নাই, কিন্তু গলফ খেলার মতো পরিষ্কার হয় নাই,
উনি বলল যে আরো ওয়েট করতে হবে আর্থিক সমস্যা যে আমি আধা ঘন্টার বেশি হাঁটতে পারি না লো স্পিডে হাঁটি স্লো স্পিডে হাঁটি নট মোর দেন হাফ আন আধা ঘন্টা পরে আমার পোস্ট হয় আমার আবার হাঁটতে পারি আধা ঘন্টা স্যার আপনি তো আমাদের এখান থেকে ট্রিপিন নিয়েছেন তো এরপরে কি স্যার আপনি আপনার মানে অন্য কাউকে যাদের হাঁটে ব্যথা ভুগছেন আমাদের কাছে রেফার করবেন আমার যারা পরিচিত ওদেরকে সবাইকে বলি সিরিয়াসলি যাও ট্রিপিন নিয়ে আসো এবং আপনি সার্ভিসকে জিজ্ঞেস করতে পারেন আমি কমপক্ষে এক ডজন লোক জানি স্যার যে আপনি অনেক কাজ করে চার জন পেয়েছি আমার এখনো বিগিনার নাম বসে আছে কিন্তু তাকে অনেক পাঠিয়েছি এবং আমার আমার ভাইস্তি উনি গেছিল সেও দিয়েছে আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা যদি আপনাকে বলি যে আমাদের সার্ভিস কি আরও ইম্প্রুভ মানে কীভাবে করা যায় বা কোনো কমপ্লেন আছে কি না তাহলে স্যার কী বলবেন যদি কোনো অ্যাডভাইস দিতেন আমাদের না কোনো কমপ্লেন নেই আপনারা এক্সেল সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং ইম্প্রুভ করার সুযোগ নেই পারফেক্টলি রান হসপিটাল শুধু এই যে এক্সপেন্সেস একটু বেশি এটাকে যদি কমানো যায় কারণ সাধারণ রোগীর জন্য এত বেশি হেভি পেমেন্টটা বসে আমাকে ডিসকাউন্ট দিয়েছে ডক্টর সাদেকের ফ্রেন্ডশিপের মাধ্যমে প্লাস আমি যাদের পাঠাই তাদেরকেও কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সকল রোগীর জন্য একটু রেটটা কমাইলে ওদের পেন্ট দিতে পারবে ঠিক আছে স্যার আমরা আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে অবশ্যই জানবো থ্যাংক ইউ স্যার সো মাচ স্যার